now so what is living polymerization or living polymers these are anionic type of polymers okay you can see in your slide that in carefully controlled systems where pure reactants and inner solvents are present anionic polymerization do not exhibit termination reactions okay such systems are referred to as living systems. Can you hear me? Yes, sir. Okay. That's good. Let, so, what's living polymerization or living system? Where termination has not happened yet. Clear? যেখানে টার্মিনেশনটা এখনো হয়ে যায়নি অর্থাৎ সিস্টেমটা প্রপাগেশনে আছে এটা তৈরি করা সম্ভব আমরা গত ক্লাসে বলছিলাম আপনাদের মনে আছে কি লিভিং পলিমারাইজেশন ফর লিভিং পলিমার্স মনে আছে থাকলে হ্যাঁ না থাকলে না অ্যান্সার তো ক্লিয়ার আমি তো জিজ্ঞেস করছি মনে আছে কিনা মনে নেই আচ্ছা ঠিক আছে এনায়নিক পলিমারাইজেশন কি অনেকটা ক্যাটায়নিক পলিমারাইজেশন এর মতো নাকি সেটা মনে আছে তো ক্লাস করছেন লাস্ট উইকে ওকে আমরা তো দেখছি অ্যানায়নিক আর ক্যাটায়নিক মোটামুটি আর কিরকম ক্যাটায়নিকের ক্ষেত্রে কি হয় চেইনের এন্ডে কি ধরনের চার্জ থাকে পজিটিভ অর নেগেটিভ ক্যাটায়নিক পলিমারাইজেশনে স্যার ক্যাটায়নিক এর ক্ষেত্রে স্যার পজিটিভ থাকে আর অ্যানায়নিক হবে জি স্যার in case of anionic polymerization normally termination happens and it's a very easier process but in case of anionic polymerization a special case can be produced where you can just keep the polymer in propagation step and market it okay or you can use it for um, you know টার্মিনেশন লেটার ক্লিয়ার এখন আমি বলি সিস্টেমটা কি আপনি ধরেন চেইন রিয়াকশন মনে আছে চেইন রিয়াকশন ওই পলিমারের না আমাদের নিউক্লিয়ার চেইন রিয়াকশন মনে আছে চেইন রিয়াকশন কি একবার শুরু করে দিলে এরপরে কি আপনি যদি জোর করে না থামান থামবে না স্যার এমনি চলতেই থাকে চলতেই থাকে ওকে টার্ম তার মানে কি টার্মিনেশন যতক্ষণ না হবে ও ততক্ষণ বিক্রিয়া চালাবে আমি বলতেছি না যে ডিজ টু এক্সাম্পলস আর সেইন বাট ক্যারেক্টারিস্টিক্সটা বোঝার জন্য যদি চেইন পলিমার চেইনের রিয়াকশনটা বোঝেন তাইলে আমার এটা বোঝানো সহজ হবে আচ্ছা এইখানে ঘটনাটা অনেকটাই এরকমই ঘটে অর্থাৎ লিভিং পলিমারে অ্যানায়নিকের ক্ষেত্রে যেটা হয় যে আপনি প্রোপাগেশন স্টেপে এটাকে বাজারে যা আছে ওইভাবে থামে আছে। ঘুমন্ত অবস্থায় আগ্নেয়গিরির মতো এরপর আপনি যখনই ওইটার মধ্যে আবার নতুন করে মনোমার বা নতুন করে ইউজ করবেন আবার কি হবে রিয়াকশনটা স্টার্ট হবে ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা হ্যাঁ অথবা না আবার একটু বলেন আবার বলতেছি খেয়াল করেন আপনার ওই চেইন মতো এইখানে আপনি ধরেন যে প্রপাগেশন স্টেপে আসার পরে আমরা কিন্তু বলছি অনেক ক্ষেত্রে কি হয় টার্মিনেট করে না একদম আপনি যে টার্মিনেশন অর্থাৎ একটা বিক্রিয়া বন্ড তৈরি করে থেমে গেল এরকম হয় না সে চুপ করে থাকে প্রপাগেশন স্টেপে যে অর্থাৎ সে আর বিক্রিয়া করতেছে না বাট সে কিন্তু টার্মিনেটও হয় নাই আমার কথা কি বুঝতে পারতেছেন অর্থাৎ সে বিক্রিয়া করতেছে না স্লো ডাউন করছে একদম স্লো হয়ে গেছে বা কোনো কারণে সে আর বিক্রিয়া করতেছে না তার পরিবেশের কারণে হোক তার বিভিন্ন কি বলে মিডিয়ামের কারণে কারণে হোক হোক ক্লিয়ার মানে সে বিক্রিয়া করতেছে না কিন্তু সে কিন্তু টার্মিনেট করে নাই টার্মিনেট করলে কি হবে থেমে যাবে বন্ধন তৈরি করে যেমন আমরা কি দেখছি আয়দার যে ডিসপ্রপোর্শনেশন কাপলিং মানে একেবারে বন্ধন তৈরি করছে আর কোনো রেডিকেল নাই অর্থাৎ আর কোনো বিক্রিয়া করার কোন অবস্থা সেটাকে আমরা টার্মিনেশন বলবো ওকে কিন্তু অ্যানায়নিক পলিমারাইজেশনে বিক্রিয়াটা থেমে থাকলো কারণ আর কোনো মনোমান নাই বা কিছু নাই এরকম অবস্থায় গেলে সে আর টার্মিনেট করলো না থেমে থাকলো বা কোনো পানি পাইলো না আমরা তো দেখি যে অ্যানানিক পলিমারাইজেশনের ক্ষেত্রে উই ক্যান সিম্পলি ইউজ ওয়াটার টু টার্মিনেট দ্য রিয়াকশন ওকে এখন আপনি যেটা খেয়াল করতে হবে যে এই রিয়াকশনটা টার্মিনেট করলো না কিন্তু আপনি বাজার যাতে করলেন আমি ধীরে সুস্থে পড়াচ্ছি আপনাদেরও প্যানিক হওয়ার দরকার নেই আমাদের কাছে ইনশাল্লাহ মোটামুটি সময় আমরা পাবো এটা দুই ক্রেডিটের কোর্স আর আপনি একটু বুঝে বুঝে আগে এলে আপনাদের জন্যেই সহজ হয় তো আমি যেটা বলছি যে এই অবস্থায় ধরেন আমি আগের স্লাইডটাতেই যাই খেয়াল করেন আমরা যে যে বাম দিকে যে টার্মিনেশনের অবস্থা গুলি দেখতেছি এই যে ধরেন এই পুরো সিস্টেম গুলি ধরেন বাম পাশে এবার খেয়াল করেন নিচের গুলির ক্ষেত্রে কি হয়েছে সি ডি ই এরা কি টার্মিনেট করেছে কিনা

মানে সে আর বিক্রিয়া করতেছে না কিন্তু সে বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করে ফেলে নেই না এমন না। সে না ওকে ডান এইটা একটা সিস্টেম হতে পারে আরেকটা সিস্টেম একদম জাস্ট এই যে পাশের যে মলিকুল গুলি আছে তারা পরিবেশের কারণে বিভিন্ন রকম মলিকুলের কারণে মিডিয়ামের কারণে তাপমাত্রার কারণে চাপের কারণে সে আর বিক্রিয়া করতেছে না

আহ কন্ডিশন গুলি মেইনটেইন করতে পারেন দেন দ্য রিয়েকশন উইল মেইনটেইন ইটস ইকুইলিব্রিয়াম ফর দ্য ইটারনিটি তাই না চিরকাল সাম্যাবস্থায় থাকবে তাই তো মনে হচ্ছে সাম্যাবস্থা বুঝতে পারছেন ঠিক এইরকমই যদি আপনার এই ডান পাশে রিয়াক্টেন্ট গুলি আপনার এখানে না থাকে রিয়াকশন মিডিয়ামে যেহেতু কাপলিং করতে পারতেছে না বিক্রিয়াটা কি অবস্থা হবে ওই অবস্থায় আটকায় থাকবে তাই তো কথা নাই কেন স্যার কোথা কেটে কেটে আসতেছে আমারও মনে হচ্ছে কারণ এখানে দেখাইলো আনস্টেবল আচ্ছা যাই হোক আমি যেটা বলছি সেটা শুনতে পাইছেন তো তাইলেই হলো ওকে এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে আমি যে লাইন দুটো বলবো যে কোনো একজন পড়বেন আমি অলরেডি এটা বোঝাইলাম এতক্ষণ এখন যে কেউ একজন এই লাইনটা পড়ে ওকে আমাদের কানেকশন ডিসকানেক্টেড হয়ে গেছিল আবার রিকানেক্ট হইলাম আমরা আমি আপনাদেরকে যেটা বলবো যদি আমাকে শুনতে পারেন তাহলে এটা যে কোনো একজন পড়েন আমি যেটা বোঝাইলাম সেটাই এখন আপনারা একটু নিজেদের মতো করে বলেন যে যেকোনো একজন পড়েন তাইলেই হবে এটাই ডেফিনেশন এনিওয়ান কেউ একজন পড়েন তাহলে আমি বলি কে পড়বে না পড়তে পারলে অ্যাটেন্ডেন্স নাই কারে বলা যায় আচ্ছা রফি আছেন নাকি রফিউল ইসলাম টু সিক্সটি সিক্স নাই ইব্রাহিম ওয়ান ফিফটি সেভেন মামুন এটা নেই অনুপ জি আমি যতটুকু আপনাদের মার্ক করে দিছি

মনোমার গুলো আপনার কানেকশনের অবস্থা আমার মতই দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলা শুরু করছিলেন আমি আবার বলি যে পলিমারের সব কি ক্ষয় মনোমার গুলো মনোমার গুলো মানে বিক্রিয়া হতে হতে ক্ষয়প্রাপ্ত হওয়ার পর স্যার ক্ষয়প্রাপ্ত চলতে তারপরে পলিমারের যে চেইনটা হবে সে অ্যাকটিভ থাকবে অর্থাৎ টার্মিনেটেড হয়ে যাবে না যদি মনোমার শেষ হয়ে যায় রিঅ্যাকশন সিস্টেম যদি আপনি কতকিছু ক্রাইটেরিয়া যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে মনোমার শেষ হয়ে গেলেও বিক্রিয়াটা অ্যাকটিভ থাকবে পলিমার চেইন যখনই আবার নতুন করে আপনি মনোমার অ্যাড করবেন তখনই আবার কি হবে রিয়াকশন স্টার্ট হবে ঠিক আছে রিজিউম মানে হলো আবার পুনরায় শুরু হওয়া তাহলে এটা একটু কথা কেটে কেটে যাচ্ছে অনেক একটু কষ্ট হচ্ছে বুঝি এখন রেকর্ডটা থেকে যাবে আশা করি কেটে আর রেকর্ডটা থেকে যাবে আশা করি আপনাদের প্রবলেম হবে না আপনাদেরও দেখলাম যার কথা বলতে দিলাম ওর কথাও কেটে চলে আসলো আমি জন্য ওর সঙ্গে বুঝতে পারিনি আবার আপনাদের কথাগুলি আমি বুঝতে পারতেছি কি আর করা এই টাইমটা পিকআওয়ার তো অফিস স্টার্ট হয় এই জন্য এই টাইমে বোধহয় নেটের স্পিড পাওয়াটা একটু কষ্ট আচ্ছা এরপরের টপিকটাতে আমরা যাই স্টেপ গ্রোথ পলিমারাইজেশন এটা আপনারা অনেকেই জানেন আমার এটা অতটা মনে হয় না আপনারা এটা অনেকেই ভালোই পারেন এই নাইলনের বিক্রিয়া মনে আছে বিক্রিয়া গুরুত্বপূর্ণ ছিল ঘনীভবন পলিমার করণ মনে আছে কিনা মনে আছে হ্যাঁ অথবা না আমি তো বলতে বলি না এই কি জিনিস আমি শুধু বলছি যে মনে আছে কিনা ঘনী ভবন পলিমারাইজেশন যদি মনে না থাকে তাহলে আমি বলবো যেটা ঘনী ভবন শব্দটা আসছে করতে ঘনীভূত হওয়া তাই না এই শব্দটা বেশি ব্যবহার হয় পানির ক্ষেত্রে তাই না পানি ঘনীভূত হয় কি থেকে বাষ্প থেকে ঘনীভূত হয় এরকম আমরা কাইটে কাইটে আছে আপনার এখানে তো নেটওয়ার্ক ভালোই দেখাচ্ছে তাও কেটে আসছে আচ্ছা তাহলে আপনাদের কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনারা কেউ একজন বলেন তাহলে এই স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ডেফিনেশনটা পড়েন তারপরে আমি আলোচনা করি এখন শুনতে পাচ্ছেন আমাকে জি স্যার এই টাইমটা পিক আওয়ার তো নয়টা থেকে ক্লাস নেওয়াটা দেখা যায় যে কঠিন হয়ে যাচ্ছে ওকে আমরা বেশি বললাম তো কঠিন কিছু আলোচনা করব না অল্প অল্প করে আগাবো সুতরাং একটু ডিসরাপশন হলে আমরা স্ক্রিন শেয়ার করছেন তো এর একটু বেশি কাট আচ্ছা এই যে আমাকে আবার দেখাচ্ছে ইন্টারনেট কানেকশন আনস্টেবল যাই হোক আমরা অল্পই আলোচনা করব আমি বললাম যে আপনাদের রেসপন্সটা আমার জন্য ইম্পর্টেন্ট যদি বুঝতে পারেন তাহলে বেশি কঠিন লাগবে না আপনারা যে কেউ একজন এই স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের যে কেউ একজন পড়ে ফেলেন কারণ দেখি তো অন্য জায়গায় যে আপনাদের জন্য সুবিধা করতে পারি তুমি सही करते कर दिया यार आ रहा डिस्टेंस वाला যেটা খেয়াল করবেন স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা এখানে পলিয়েস্টার দেখাইছি আপনি নাইলন দিয়েও দেখতে পারেন তো স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের যেটা মূল উদ্দেশ্য সেটা হলো পলিমারকে একটা পলিমার মলিকুল তৈরি করা যেখানে স্টেপ বাই স্টেপ রিঅ্যাকশনটা প্রসিড করবে ওকে যেমন আমরা প্রথম যে রিঅ্যাকশনটা পড়ছি সেটাকে আমরা রিঅ্যাকশনের টাইপ সেটা ছিল পলিমারাইজেশনের চেইন টাইপ পলিমারাইজেশন ওকে নাও উই উইল স্টাডি স্টেপ গ্রোথ টাইপ পলিমারাইজেশন আমরা নাম থেকেই বুঝতে পারি যে কোনটা কেমন যদি আমরা চেইন গ্রোথের কথা বলি তাহলে কি এটা মালার মতো অর্থাৎ একটা মাথায় বারবার মলিকুল যুক্ত হচ্ছে অর্থাৎ যেটা অ্যাকটিভ চেইন অ্যাকটিভ এন্ড চেইনের সেই মাথাটাতে শুধু বিক্রিয়া হয়ে আগাইতে থাকবে একটা একটা করে ফুল বা পুতির মতো একটা একটা করে যুক্ত হবে আর স্টেপ গ্রোথ পলিমারাইজেশনে যেটা হয় যে মনোমার গুলি পরস্পর যুক্ত হয়ে অথবা যে একটা প্রপাগেশন স্টেপেও একটা অ্যাক্টিভ পার্ট আরেকটা অ্যাক্টিভ পার্টের সাথে যুক্ত হবে বিক্রিয়া করবে লিটারেলি বিক্রিয়া করবে করে পরস্পর যুক্ত হবে এবং তারপরের ধাপে যাবে ঠিক আছে এইখানে যেটা হয় যে ইনিশিয়েটর ব্যবহার করা হয় না সাধারণত ওকে অর্থাৎ মলিকুলগুলি একটা আরেকটার সাথে সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে আমাকে যেরকম কি করতে হয়েছে চেইন পলিমারাইজেশনে প্রথমে আগে মনোমারকে অ্যাক্টিভেট করতে হয়েছে দেন সেই অ্যাক্টিভেটেড চেইন প্রপাগেশন স্টেপে বাকি মনোমারগুলির সাথে যুক্ত হয়ে পলিমার চেইনটাকে বড় করছে আর এইখানে যেটা হয় যে মনোমারগুলি পরস্পরের সাথে বিক্রিয়া করবে করে ছোট মলিকুল যেমন ওয়াটার হইতে পারে বা কার্বন ডাইঅক্সাইড হতে পারে তবে সাধারণত ওয়াটারই হয় ওয়াটার জাতীয় ছোট মলিকুল তৈরি করে বিক্রিয়া করার পরে এগুলিকে এলিমিনেট করে দেয় তার ফলে যেটা হয় যে পরস্পর একদম সরাসরি দৃঢ় বন্ধনের মধ্যে আবদ্ধ হয় এখন তাহলে এটি আবার কিভাবে বিক্রিয়া করে আচ্ছা এটা এইভাবে বিক্রিয়া করে যতবারই বিক্রিয়া হোক দেখবেন চেইনের শেষ মাথায় ফাংশনাল গ্রুপ থাকে ঠিক আছে ফাংশনাল গ্রুপ কি কার্যকরী মূলক ঠিক আছে এখন কার্যকরী মূলক কি হয় আমরা বিক্রিয়া যে যেমন অ্যালকোহল আপনার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড বিক্রিয়া করে আরেকটার সাথে ঠিক আছে এরকম একটা একটার সাথে বিক্রিয়া করতে পারে অ্যামিন বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামিন বিক্রিয়া করতে পারে অ্যালকোহলের সাথে এরকম যে কিছু ব্যাপার আছে অর্থাৎ একটা সাথে যে বিক্রিয়া করতে পারতেছে কাদের মাধ্যমে ফাংশনাল গ্রুপের মাধ্যমে অর্থাৎ আমাদের চেইন পলিমারাইজেশন যেরকম ডিপেন্ডস অন ইউনো আনস্যাচুরেটেড বন্ডস ইন দ্যাট মনোমার মলিকুল ওকে কেস অফ স্টেপ গ্রোথ পলিমারাইজেশন দি আর বন্ডেড ডিউ টু দে ফাংশনাল গ্রুপস ঠিক আছে ফাংশনাল গ্রুপ মনে আছে কতগুলি পড়ছিলেন ইন্টারমিডিয়েটে কতগুলি পড়ছিলেন মনে নাই আমি তো তিনটা বললাম কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল ও চারটা বলছি এলডি হাইট আরো দুই একটা বলেন তো দেখি শুনি ট্রাই করেন ওকে সাইলেন্ট হয়ে থাকলে তো আর কিছু বলার নাই আচ্ছা এইখানে দেখেন কনডেনসেশন রিয়্যাকশনের একটা উদাহরণ দেওয়া আছে। ওকে এই বিক্রিয়াটা খুবই সিম্পল স্যার বলেন স্যার আগে একটা স্লাইড দেখাইছিলেন কিন্তু স্যার ওই স্লাইডে স্যার বিক্রিয়াটা চালু কি চালু না সেটা স্যার মানে এখানে লেখা ছিল বুঝছি কিন্তু স্যার আমরা স্যার কেমনে বুঝতাম যে বিক্রিয়াটা চালু আছে কিংবা বন্ধ আছে আচ্ছা এইটা অ্যানায়নিক পলিমারাইজেশনের বৈশিষ্ট্য ঠিক আছে টার্মিনেট করলে কি হবে টার্মিনেট করলে তো একটা যোগ পাবেন তাই না টার্মিনেট করলে একটা যোগ পাবেন না সেই যোগের তো কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে ওরা অ্যানালিটিক্যালি এটাকে মেজার করতে পারে মানে ল্যাব তো কেমিস্ট্রি ল্যাব যেরকম দেখছেন ইন্ডাস্ট্রিতে আবার কি করে ল্যাবে নিয়ে টেস্ট করে যে কত পার্সেন্ট পলিমার তৈরি হয়েছে কত পার্সেন্ট এখন আনরিয়্যাক্টেড অবস্থায় আছে এটা অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করা যায় ঠিক আছে আরও আর একটা সিস্টেম যেটা আছে যে আপনি যখন মনোমার দিবেন আপনি যেরকম কি রান্না করার সময় তো আপনার একটা আন্দাজ থাকে যে আমি এতটুকু লবণ দিলে এতটা খাওয়া মানে তিতা লাগবে আমার কাছে তাই না ওই রকম বিক্রিয়ার কিছু প্রপোর্শন আছে যে এতটুকু দিলে এই রিয়াকশনে এতটুকু প্রোডাক্ট তৈরি হবে বা আমি এই মেনটেন করলে এই টেম্পারেচার এই প্রেশার এই ক্রাইটেরিয়া মেনটেন করলে আমার প্রোডাক্ট এতটুকু তৈরি হবে ওরা ওইভাবে মেনটেন করে আসলে ঠিক আছে ওকে জি স্যার ওইটা অ্যানালিটিক্যাল যারা ওইখানে কি বলবো যে অ্যানালিটিক্যাল কেমিস্ট যারা আছে ওরা আবার টেস্ট করে টেস্ট করে দেখে যে কতটুকু হইলো কতটুকু হইলো না আচ্ছা এবার কন্ডেন্সেশন রিয়াকশনে যেটা খেয়াল করবেন কন্ডেন্সেশন রিয়াকশনে আমরা এই যে এখানে দেখি দেখেন ডাই অল মনে আছে ইন্টারমিডিয়েটে পড়ছেন কিন্তু ডাইঅল মানে অ্যালকোহল গ্রুপ যদি একটা মলিকুলের সাথে যদি দুইটা অ্যালকোহল গ্রুপ থাকে তাহলে সেটাকে ডাইঅল বলা হয় ঠিক আছে। এর নাম বলার চেষ্টা করেন দেখি কে কে পারেন আমি যে মলিকুলটা লিখবো এটার নাম বলেন কেউ পারবেন না অর্গানিক কেমিস্ট্রিতে তো নামকরণ চিস্তি স্যার বললো যে পড়ানো হয়ে গেছে কেউ পারবেন না স্যার এটা 1 2 ইথাইল হবে আমরা যেটা আগে বলতাম ইথিলিন ইথিলিন গ্লাইকল বলা হয় মানে আমি কমার্শিয়াল নাম যেহেতু সিসি সারাতে একদম কনভেনশনাল কেমিস্ট্রি যে অর্গানিক কেমিস্ট্রি যেগুলো আইইউপ্যাক নামকরণ সেগুলি বলতেছে আমি যেটা দেখবেন এখানে পলিমার যে পর্ব যখন আমরা এটা কমার্শিয়াল নেমে কি ব্যবহার হয় বাণিজ্যিক ভাবে আমরা বাজার থেকে কি নামে কিনি ঠিক আছে এটা হলো ইথিলিন গ্লাইকল ঠিক আছে বা ওয়ান টু ডাইওল বলতে পারেন

একটা জিনিস যেটা মাথায় রাখবেন যে সাধারণত কন্ডেনসেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ফাংশনালিটিটা মোর দেন ওয়ান হয় যদি দুই পাশে বা একটা মলিকুলের মধ্যে তিনটা ফাংশনালিটি থাকে তিনটা ফাংশনাল গ্রুপ থাকে তাহলে যখন বিক্রিয়া করবে বিক্রিয়া করার পরেও একটা ইনটেক ফাংশনাল গ্রুপ থেকে যায় যে পরবর্তী বিক্রিয়াটাতে ব্যবহৃত হয় খরচ হয় ওকে যেমন খেয়াল করেন ডাইলে হাইড্রক্সিল আছে আর এই ডাই এখান থেকে অ্যালকোহল থেকে যাবে এইচ ঠিক আছে অ্যালকোহল থেকে যাবে এইচ আর এই পাশে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসবে ওইচ